আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। ইতিপূর্বে শিমুলের মূল নিয়ে কিন্তু অনেক কয়টা ভিডিও আপলোড করেছি, তো আজকে কেন আবার এই শিমুলের মূল নিয়ে ভিডিও আপলোড করতেছি? আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের যে জমিটা ছিল শিমুলের মূলের, এটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন কিন্তু সিজনের শেষের দিকে, এই সিজনের শেষের দিকে যে জমিটা আছে, এই জমি থেকে কিন্তু আজকে শিমুলের মূল ওঠানো হচ্ছে। আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি, দেখতেছি যে এই যে স্তূপ করে যে শিমুলের মূলগুলো রাখা আছে, এখান থেকে কিন্তু যে আমরা এটা কেটে এখানে প্রসেসিং করে রাখতেছি। এখন কিন্তু এটা সিজনের শেষের দিকে, কারণ আমি মানে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, অনেকে হচ্ছে শিমুলের মূলটা চাষ করতে চায়, তো কখন এটা চাষ করতে হয়? চৈত্র মাসে, কিন্তু চৈত্র মাসে যে তুলাটা, নতুন তুলাটা হয়, ওই তুলার যে বীজটা পাওয়া যায়, ওই বীজটা থেকে কিন্তু আমরা এই শিমুলের মূলগুলো চাষ করেছিলাম। প্রায় চৈত্র মাস চলে আসছে, শীতের শেষের দিকে, এই জন্য কিন্তু এই পুরানো যে শিমুলের মূলগুলো আছে এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এক থেকে দেড় মাস পর্যন্ত হয়তো এই নতুন মূলটা থাকবে, তারপরে কিন্তু আমরা আবার এটা নতুন করে রোপণ করব। নতুন করে রোপণ করে কিন্তু আবার হচ্ছে ওইখান থেকে উৎপাদন করব, আবার ওটা বিপণন শুরু করব। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এখন কিন্তু সিজনের শেষের দিক, অনেকে খাওয়ার জন্য শিমুলের মূল নিয়ে রাখতে পারেন, বা হচ্ছে অনেকে আবার নতুন করে নিজের জমিতে চাষ করতে চাচ্ছেন, তো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা, যে কখন চাষ করতে হয়। যে নতুন তুলাটা গাছ থেকে আমরা সংরক্ষণ করি, সংরক্ষণ করার পরে যে চৈত্র মাসের শুরুর দিকে কিন্তু আমরা এই যে তুলাটা রয়েছে, এই তুলাটা কিন্তু জমিতে রোপণ করব, ওইখান থেকে কিন্তু গাছগুলো হবে। আমার সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখতে সুবিধা হবে যে আজকে এই মূলগুলো কিন্তু আজকে উঠানো হয়েছে জমি থেকে। তো একক জমির উপর ভিত্তি করে কিন্তু শিমুলের মূলগুলো একক সাইজের হয়ে থাকে। এই যে এই মূলগুলো কিন্তু একেবারে মিডিয়াম সাইজের, যে অনেকে হচ্ছে খাওয়ার জন্য নিয়ে থাকে, ওই খাওয়ার জন্য কিন্তু এই মূলগুলো একেবারে পারফেক্ট সাইজ। তো আমাদের এই জমি থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিমুলের মূল উঠানো হয়েছে, যে আজকে সকাল থেকে কিন্তু ওই যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা অনেক পরিশ্রম করে, যে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কত বড় বড় শাবল আছে, এই শাবলগুলো দিয়েই কিন্তু এই শিমুলের মূলগুলো ওঠা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু উঠানো হয়েছে, যে এই যে এটা হচ্ছে জমির শিমুলের জমি, যেটা এটুকু আর বাকি রয়েছে। এরপরে কিন্তু আর একটা মাত্র শিমুলের জমি বাকি রয়েছে আমাদের। এক্সট্রা কথা বলে কিন্তু লাভ নেই, দুটা পদ্ধতিতে যারা ভিডিও দেখে তাদের কিন্তু উপকার হতে পারে। একটা হলো নিজে সরাসরি ব্যবহার করে শিমুলের মূলটা খাওয়া, আর একটা হলো জমিতে চাষ করা। তো এই দুইটা উপকার আপনারা কীভাবে পেতে পারেন? যে আমার হাতে যে শিমুলের মূলগুলো আছে, যে এখানে সুন্দর করে সাইজ করে কাটা রয়েছে, এটা আমরা পাইকারি বা খুচরা কত টাকা করে বিক্রি করি? যে এখন সিজনের শেষের দিক, এটা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু মিডিয়াম সিজন ছিল, প্রচুর পরিমাণে ছিল, তখন কিন্তু 150 টাকা কেজি ছিল। তো এখন কিন্তু আমাদের এলাকাতে এটা 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, 200 টাকা কেজি পাইকারি বা হচ্ছে অনলাইনে এটা সেল করা হচ্ছে, কারো যদি প্রয়োজন হয়। স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর শেষের দিকে, ওখান থেকে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আমরা কিন্তু এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, যেটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। ওই কুরিয়ারের মাধ্যমে কিন্তু যারা শিমুলের মূলগুলো চেয়ে থাকে তাদের কাছে কিন্তু ওই শিমুলের মূলগুলো পাঠিয়ে দিই। তো আমি যেমনটা বলেছিলাম যে দুইটা পদ্ধতি উপকার হতে পারে, আরেকটা হলো আপনি নিজে বাসাতে এটা কীভাবে চাষ করবেন। এটা কিন্তু বেলে দোয়াশ মাটিতে চাষ করতে হয়, যে বেলে দোয়াশ মাটি রয়েছে। আমি যদি যে আমাদের এই জমিটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু মাটিটা দেখলে কিন্তু একটু আপনারা বুঝতে পারবেন যে এই মাটিটা কিন্তু প্রচুর ঝরঝরে, আর একটু যে সাদা সাদা যে বেলে ভাব রয়েছে। তো আমরা কিন্তু এই টাইপের যে জমিগুলো রয়েছে, ওই জমিতে কিন্তু এই শিমুলের মূলগুলো চাষ করে থাকি। এর ফলে শিমুলের মূলটা ভালো করে বৃদ্ধি পায়, মাটির অনেক নিচ পর্যন্ত যায়, মূলটা লাল কালার আসে, এবং মানে চ্যাপটা হয় না, বাঁকা হয় না, মূলটা সোজা এবং সুন্দর হয়। এই জন্য কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমাদের যে নাটোর জেলার ঔষধি গ্রামের এই শিমুলের মূলটা কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত, মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। তো যারা হচ্ছে নিজের জমিতে চাষ করতে চান, বা নিজে খাওয়ার জন্য অল্প পরিমাণে চাষ করতে চান, তারা কিন্তু চৈত্র মাসের শুরুর দিকে যে নতুন তুলার বীজটা রয়েছে, ওই বীজটা কিন্তু জমিতে চাষ করতে পারেন। এটা জমিতে চাষ করার 6 থেকে 7 মাস পরে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায়। 6 থেকে 7 মাস থেকে শুরু করে এটা কিন্তু সর্বোচ্চ আপনি 1 বছর পর্যন্ত এটার খাওয়ার উপযুক্ত রাখতে পারবেন। এরপরে কিন্তু এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কিছু কিছু মূল রয়েছে, যেমন এই যে এই মূলগুলা, কিছু কিছু মূল একটু দ্রুত বৃদ্ধি পায়, যে এই মূলগুলো কিন্তু একটু যে বেস সাইজ হয়ে গেছে। তো যখন হচ্ছে 1 বছরের বেশি হয়ে যায়, তখন কিন্তু মূলগুলো অতিরিক্ত মোটা হয়ে যায় বা ভিতরে শ্বাস হয়ে যায়, তখন কিন্তু খেতে অতটা মজা লাগে না। এই জন্য আমরা নির্দিষ্ট সময় পরে এটা জমি থেকে উঠাই এবং এটা হচ্ছে বাজারে সেল করে থাকি। তো আজকের ভিডিওটার বড় কথা চাচ্ছি না, পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব। আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে যদি শিমুলের মূলটা প্রয়োজন হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই শিমুলের মূলটা নিয়ে যেতে পারেন। আর এছাড়াও যদি শিমুলের মূল সম্পর্কে বা এটার উপকারিতা সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু এটা জানতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।